extra time. নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি কিশোর ভারতী ক্রীড়াঙ্গনের সামনে, যেখানে কিছুক্ষণ আগেই শেষ হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম কেএফএ এফসির ম্যাচ। এবং কাজে তো বলা যায় একটা অঘটনই ঘটে গেল এই কারণে, কারণ শতাব্দী প্রাচীন মোহামেডান স্পোর্টিংকে কিন্তু আটকে দিল, তাদেরই ঘরের মাঠে আটকে দিল একটা নতুন ক্লাব কেএফএ এফসি। হ্যাঁ, মুম্বাই কেএফএ এফসি 2-2 গোলে ড্র করলো মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে। এবং স্বাভাবিকভাবে এই ম্যাচটাকে ঘিরে কিন্তু দর্শকদের মধ্যে একটা, সমর্থকদের মধ্যে একটা স্বাভাবিক একটা চাপা উত্তেজনা তৈরি হয়েছে। ম্যাচের পর কোচ আন্দ্রে চেরনিশভকে গো ব্যাক ধ্বনি দিয়েছেন সমর্থকরা। খুব স্বাভাবিকভাবেই এটা সমর্থকদের একটা হতাশার বিষয়, কারণ অ্যাওয়েতে জয় নেই, হোমে দুটো ম্যাচে জয় পেয়েছিল। সেখানে দাঁড়িয়ে দশম স্থানে থাকা কেএফএ এফসির বিরুদ্ধে এইভাবেই ড্রটা একেবারেই মেনে নেওয়া যাচ্ছে না। মোহামেডান স্পোর্টিংয়ের হয়ে এই খেলায় দুটি গোল করেছেন যথাক্রমে মার্কাস জোসেফ এবং আবিওলা দাউদা। কিন্তু তা সত্ত্বেও যেটা বলার কথা, যে মোহামেডানের খেলায় সেই যে গতি, সেই যে আক্রমণের একটা চিন্তাধারা, সেইটা কিন্তু একেবারে নেই, সেটা বলাই যায়। মানে খুবই স্লো খেলা কেএফএর মতো দলের বিরুদ্ধে কিন্তু একটা খুব অসুবিধা তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন আমার পিছনে। ম্যাচের পর সাংবাদিক বৈঠকেও সমর্থকদের এই উদ্বেগের কথা কিন্তু তুলে ধরতে ভোলেননি মোহামেডান স্পোর্টিং হেড কোচ আন্দ্রে চেরনিশভ। তিনি জানিয়েছেন, এরকম পারফরমেন্স হলে সমর্থকরা ক্ষোভ প্রকাশ করবেই। কি বলছেন তিনি, চলুন দেখে নি। সব আছে? হ্যাঁ স্যার। মা চেক করে নাও। সব ঠিক আছে। বাবা টাইমে এসেছে? এসেছে। আপোলো 24/7 থেকে স্যার। থ্যাংক ইউ স্যার। বাবার ব্লাড প্রেশারের সমস্যা আছে, তাই সব ওষুধ একদম টাইমে চাই। হেলথের ব্যাপারে শিওর থাকা খুব জরুরি, সেই জন্য আপনার পুরো প্রেসক্রিপশনের ডেলিভারি পান মাত্র 2 ঘন্টায় ডাইরেক্ট আপোলো থেকে। এখন ডাউনলোড করুন আপোলো 24/7। এদিকে এই পারফরম্যান্স নিয়ে খুশি নন মোহামেডান কর্মকর্তারা। মোহামেডান সচিব দানিশ ইকবাল জানিয়েছেন, বুধবার ক্লাবে তারা একটি বৈঠক করবেন এবং সেই বৈঠকে ঠিক হবে যে মোহামেডান স্পোর্টিংয়ের কোচ আন্দ্রে চেরনিশভ থাকবেন কি থাকবেন না। এছাড়া জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কোনো পরিবর্তন আসছে কিনা সে নিয়ে আলোচনা হবে এই বৈঠকে। আর্জেন্ট ফুটবল সাব কমিটি মিটিং ডেকেছি, ওখানে বসে ইনভেস্টারের সঙ্গে আমরা কিছু ইম্পর্টেন্ট ডিসিশন নেব। তার আগে আমরা কিছু বলতে পারবো না কি কী ডিসিশন হবে হবে না, সেটা কালকে আমরা জানিয়ে দেব। তাহলে বলবো কি, আমরা এখনই লিগ লম্বা আছে, 15টা ম্যাচ বাকি আছে, তো 15টা ম্যাচে আমরা চেষ্টা করব ভালো পারফর্ম করে টিমকে ভালো জায়গা নিয়ে যাওয়া। ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাসও জানিয়েছেন, এই পারফরমেন্স নিয়ে তারা খুশি নন এবং সমর্থকদের উদ্বেগ নিয়ে পাশে দাঁড়িয়েছেন দীপেন্দু। সমর্থকরা গালাগালি দেবে, আমি 20 বছর মনমান ইস্টবেঙ্গল মোহামেডানের হয়ে খেলেছি, খারাপ সময়ে সাপোর্টারদের দুঃখ থাকবে, দুঃখ থেকে তারা গালাগালি দিতে পারে। তারা আরও, এখন তো সাপোর্টাররা কিছু দেখছে না, খেলোয়াড়রা, আমরা এমন গেছি বাস ভেঙে দিয়েছে, আমরা এমন গেছি রাত 10টার পরে ট্রেন থেকে বেরিয়ে পুলিশ ভ্যানে করে পার্ক স্ট্রিটে নেবে বাড়ি গেছি, এমন হয়েছে সল্টলেকে আমার বাড়ি ভেঙে দিয়ে গেছে যখন ফুটবলার ছিলাম। সেহেতু এটা তো অঙ্গ কলকাতার ফুটবলের সাথে, এবং আমার মনে হয় সাপোর্টাররা যেটা করছে তাদের রাগের বহিঃপ্রকাশ করছে, এতে আমাদের সাপোর্টার করবেই, এটা তো আমরা প্রচুর দেখেছি। আমাদের গাড়ি ভেঙেছে বাড়িতে, মানে আমাদের ক্লাব থেকে বেরোতে দেয়নি, অনেক কিছু দেখেছি। সেখানে তো এটা সামান্য, খুব একটা তো কিছু করেনি, সাপোর্টারে চেল্লামিল্লি করেছে, তারা কষ্ট করে আসে, ঝড় জল বৃষ্টিতে তারা মাঠে আসে, তাদের একটা আবেগ থাকবে, সে ক্লাবের প্রতি ভালোবাসা থেকে তারা বলছে, আমাদের বলবে, খারাপ হলে তো গালাগালি দেবে, ভালো হলেই সাপোর্টাররা আবার এই মাঠ থেকেই তো আমাদের হুট খোলা বাসে করে 1000-এর বেশি লোক এসে আমাদের নিয়ে গেছিলো ক্লাব অবধি, তাহলে তারাই খারাপ হবে, আমাদের এখন এটাকে এখান থেকে বেরোতে হবে। মানে এই খারাপ জায়গায় সবসময়
ভালো সময় তো সবসময় যাবে না, গত দু বছর মোহামেডান স্পোর্টিং অনেক ভালো ফুটবল খেলেছে, এই খেলোয়াড়রা খেলেছে, সেখানে কী কেন এই খারাপটা হচ্ছে এটা আমাদের কালকে আমাদের দানিশ ভাই বলেছে আমাদের ক্লাবের সেক্রেটারি যে একটু আলোচনা হবে সেখানে ঠিক হবে। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।